গাইস, আজ সকাল সকাল স্নান করে আমরা চলে আসলাম চণ্ডী মন্দিরে। আর আজ এসেছি আমরা পুজো দিতে বাবিনের জন্য। আজকে জানুয়ারি মাসের 22 তারিখ রবিবার, আর 23শে জানুয়ারি বাবিনের অন্নপ্রাশন। তো তার জন্যই আমরা আগের দিন চণ্ডী মন্দিরে পুজো দিতে আসলাম, কারণ অন্নপ্রাশনের দিন আমাদের আসার টাইম হবে না। আর এই মন্দিরটা এখন আরও সুন্দর করে দিয়েছে, কত সুন্দর করেছে দেখো। আর এই মন্দিরটা অনেক জাগ্রত আর খুব ফেমাস একটা মন্দির আমাদের এখানটায়, চণ্ডী মন্দির। আর ঠাকুরটা তোমাদের সাথে দেখাবো, চলো। তার আগে আমরা একটু প্রসাদ প্রসাদ কিনে নিলাম, তো এবার আমরা মন্দিরের দিকে যাচ্ছি। তো হাজবেন্ড আগে আগে চলে যাচ্ছে, বাবিন আমার কোলে, তো আমি ক্যামেরা ধরছি, একটু প্রবলেম হচ্ছিল। এই দেখে দেখো ব্রাহ্মণ, তো আমরা ওই ভেতরে দেখো চণ্ডী মন্দিরের চণ্ডী ঠাকুর, তো এটাই হলো আমাদের মা। তো এখানেই আমরা পুজো দেব, তো ওই ওপরে উঠেই আমরা পুজো দেবো, তলে দেখতে থাকো। আর ঠাকুরটা খুবই জাগ্রত, আর দেখতে কতটা সুন্দর দেখো, ঠাকুরটা দেখতে কিন্তু খুবই সুন্দর আর খুবই জাগ্রত একটা ঠাকুর চণ্ডী মন্দির। অনেকেই তোমরা নাম শুনেছ, আর অনেক দূর দূরান্ত থেকে এখানটায় সবাই পুজো দিতে আসে। আর এখানে একটা মেলা হয় জ্যৈষ্ঠ মাসে, পুরো জ্যৈষ্ঠ মাস জুড়ে। তো বাবিন আর বাবিনের বাবা আগেই উঠে গেল, মন্দিরে ঢুকে গেল, তো এবার আমার যাওয়ার পালা, তো চলো। তো আমরা এখন মন্দিরে চলে যাচ্ছি পুজো দেবো বলে। তো দেখো এখানে এই যে মন্দিরের ঠাকুর, এখানেই আমরা এখন বাবিনের নামে পুজো দেবো। তো আমরা মন্দিরের ভিতরে ঢুকে গেছি, আর তোমাদের একটু কাছ থেকে ঠাকুরটা দেখিয়ে দিই, দেখো কতটা সুন্দর দেখতে, আর মন্দিরটাও খুব সুন্দর। আর এদিকে বাবিন দেখো, এই যে মা 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 করবে, থাক দেখছি, পুজো করবে দাদু, লাইট দেখছি, পাখা ঘুরছে পাখা ঘুরছে, ওটা দেখছে, পুজো করবে দাদু, কি হয়েছে বাবা, পুজো করবে, হ্যাঁ হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অয়ন বর্ণালী ক্রিয়েশনে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমরা এসেছি চণ্ডী মন্দিরে বাবিনের জন্য পুজো দিতে। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে ইন্ট্রো দিতে আসলাম, তো চলো তোমরা দেখতে থাকো। আর এই মন্দিরে অনেক ঠাকুর আছে, তোমাদের সাথে শেয়ার করবো, তো চলো। গাইস কালকে হচ্ছে বাবিনের অন্নপ্রাশন, তো তার আগের দিন আমরা হচ্ছে পুজো দিতে এসেছি। আর আজকে হলো 22শে জানুয়ারি, আর 23শে জানুয়ারি হচ্ছে বাবিনের অন্নপ্রাশন। তো পুজোটা দেওয়া হয়ে গেল, আর কালকে অন্নপ্রাশন, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, তো চলো দেখতে থাকো। সামনেই দেখো শিব মন্দির আছে, দেখা যাচ্ছে, দেখো বাবিনের বাবা নিচে নেমে গেছে, তো আমরাও যাই নিচে দেখি। এখানে অনেকগুলোই মন্দির আছে, তোমাদের এক এক করে দেখাবো। তার মধ্যে একটা মন্দির হলো শিব মন্দির, চণ্ডী মন্দির তো আগেই দেখিয়ে দিলাম, এটা হলো শিব মন্দির। এরপরে আরও মন্দির আছে, এই দেখো এটা হচ্ছে বজরঙ্গী, মানে বজরঙ্গী ঠাকুর, মানে যেটাকে বলে হনুমানজি। তো এই ঠাকুরটাও খুব সুন্দর, আর ঠাকুরগুলো কিন্তু সব পাথরের তৈরি আর দারুণ দেখতে। তোমাদের ঠাকুর দেখাতে দেখাতে ওইদিকে আমাদের ধূপকাঠি ধরাতে হতো, তো এখানে একটু আমি ডেসলাই নিতে চলে আসলাম, তারপরে আবারও গিয়ে তোমাদের মন্দির দেখাবো। তো দেখো আবার চলে আসলাম, এ দেখো বজরঙ্গী ছাড়িয়ে চলে গেলাম। তো এবারে আসলাম শীতলা মন্দির, তো শীতলা ঠাকুরটা দেখো, এগুলো সব বাইরে থেকে ব্যারিকেড দেওয়া ছিল, তো দেখো ঠাকুরগুলো কতটা সুন্দর। এই শীতলা ঠাকুরটা দেখো, সব কিন্তু এক একটা রাজ্যের এখানে আদলে বানানো, এক একটা রাজ্যের আদলে এই ঠাকুরগুলো বানানো, সবই শ্বেত পাথরের, না কি পাথরের জানি না, কিন্তু পাথরেরই তৈরি। আর এটা হলো রাধা কৃষ্ণ, আর সঙ্গে আছে জগন্নাথ। তো যাই হোক, সবই হচ্ছে আলাদা আলাদা রাজ্যের এক একটা ঠাকুর, সেই আদলেই এখানে সব মন্দির বানানো হয়েছে। তো এখানে আরও অনেক মন্দির আছে, আর জলে একটা নতুন মন্দির তৈরি হয়েছে, চলো সেটাও দেখিয়ে দিই। আমরা এখন যাচ্ছি জলের উপরে, একটা ঠাকুর করেছে নতুন, তো সেটাই দেখতে যাচ্ছি। আর সাইডে পার্কও আছে, চলো দেখাই আর ঠাকুরটাও দেখাবো। আর এটা জলের মাঝখানে বানিয়েছে নতুন বৈষ্ণবদেবী, তাই তো, বৈষ্ণবদেবী ঠাকুর। তো এখানকার কাজ এখনো পুরো কমপ্লিট না, কমপ্লিট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দেখো চারিদিকে জল,
আর মাঝখানে মন্দির ফোয়ারা হয় না, এই ফোয়ারা এখন বন্ধ আছে, সন্ধ্যেবেলায় চলবে। তো আমরা এখন চলে যাচ্ছি মন্দিরের ভেতরে। জলে কিন্তু অনেক মাছ আছে, ক্যামেরায় ক্যাপচার হচ্ছে কিনা জানি না, দেখতে পাচ্ছি না রোদ্রে। তো জলে অনেক মাছ ছেড়েছি, আর মন্দিরটা দেখো। সেটা মাছ দেখতে পাচ্ছ? আমি কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আরে আমি এই দেখতে পাচ্ছি, ক্যামেরায় দেখা যাচ্ছে না। এখানটাও আমরা একটু পুজো দিলাম, দিয়ে এবার বেরিয়ে যাচ্ছি। আর ঠাকুরটা খুবই সুন্দর, বৈষ্ণব দেবী মানে হচ্ছে কি বলে, হ্যাঁ, সন্তোষী মা। তো ঠাকুরটা খুবই সুন্দর, আর এখানে সব পাথর দিয়ে তৈরি ঠাকুর। আর এখানটাই কিন্তু দারুণ দেখো জায়গাটা, এখানে কিন্তু অনেক দূর দূর থেকে পুজো দিতে আসে। হ্যাঁ হ্যাঁ, রেখে দাও, লাগবে না, একটু ফটো তুলে দেবে না, একটু ফটো তুলি বাবার সঙ্গে। আর এখানে না প্রচুর মাছ, এগুলো কি মাছ গো, তেলাপিয়া। মন্দির দেখানো হলো, এখনো দুটো মন্দির বাকি আছে। এখানে অনেকগুলো মন্দির, কটা মন্দির আমার গোনা হয়নি, পরে তোমাদের গুনে বলবো, কিন্তু এখানে অনেকগুলো মন্দির আছে। এখনো দুখানা মন্দির আমাদের ঢোকা বাকি আছে, তো সেখানটাই যাব। তো চলো সেটাও তোমাদের সাথে দেখাই। আর এই বৈষ্ণবদেবীর মন্দির থেকে আমরা বেরিয়ে গেলাম, আর বাবিন ওই সামনে। আর এই দেখো পার্ক সব খুলে দিয়েছে, দেখো সাইডে পার্ক ছিল, এই যে এটা পার্ক, বাচ্চারা এখানে বিকালবেলা খেলা করে। আর এত কাজ হচ্ছে, তো আওয়াজ হচ্ছে চারিদিকে। আমরা এখন যাচ্ছি অন্য মন্দির দেখতে, বাবিন দেখো, ওর কিন্তু ঘুম পেয়েছে, ভ্রম হয়ে গেছে, ঘুম পেয়েছে। আস্তে 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 এই এই চন্ডী মন্দিরে এমন গাছে জাগ্রত হয়ে গেছে। যে মন্দিরগুলো তোমাদের দেখানো হয়নি, তো চলো সেই মন্দিরগুলো তোমাদের দেখিয়ে দিই। এখনও তিনটে মন্দির বাকি আছে তোমাদেরকে দেখানোর জন্য। ওইদিকে দেখো রাম সীতার সব অনেক পিকচার দেওয়া আছে, আর এটা কৃষ্ণেরই একটা রূপ হবে হয়তো। এই ঠাকুরগুলোর একটারও আমি নাম জানি না, তোমরা যারা যারা জানো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এই ঠাকুরটার নাম তো আমি জানি না, কিন্তু এটা মনে হচ্ছে কৃষ্ণেরই একটা রূপ। তো যাই হোক, এই ঠাকুরটাও দেখতে সুন্দর, আর নিচে আছে একটা গোপাল। তো আর এই দেখো এই ঠাকুরটা চারিদিকে ঘুরে ঘুরে সবাই পুজো করে। আমি এর আগেও এসে দেখেছি সবাই এই ঠাকুরটা চারিদিকে ঘুরে। তো ঠাকুরটা তো দেখতে সুন্দর। তো চলো ওই সামনে আরও একটা মন্দির আছে, সেটা দেখিয়ে দিই। বাবিন আর বাবিনের বাবা তো আগেই চলে গেছে। তো এখানে দেখো রাম হনুমান অনেক ছবি আছে, চেয়ার আছে, আর ওই সামনে দেখো থালাবাসন মাজছে ঠাকুরের, পিতলে যে থালাবাসনগুলো হয় সেগুলো মাজা হচ্ছে। আর এই ঠাকুরটাও আমি জানি না, একটা ঠাকুরের নামও আমি এবার বলতে পারবো না। এই যে পরপর তিনটে ঠাকুর তোমরা দেখতে পাবে, তো একটা ঠাকুরেরও নাম আমি জানি না। তো ঠাকুরগুলো কিন্তু দেখতে বেশ, এটা সম্ভবত তোমার সন্তোষী মারই একটা আলাদা রূপ, মানে বৈষ্ণব দেবীরই একটা রূপ হবে হয়তো অন্য কোনো রাজ্যে। সব এক একটা রাজ্যের আদলে বানানো, তো ঠাকুরটা কিন্তু দেখতে বেশ,
ইউনিক। আর এরকম ধরনের ঠাকুর আমি ফার্স্ট টাইম দেখলাম, তো ভালোই লাগলো, আমাদের দেখার সৌভাগ্য হলো। তো চলো আরও একটা দেখিয়ে দিই। তো সচরাচর তো কলকাতার দিকে এরকম ধরনের ঠাকুর দেখা যায় না, তো এখানে দেখতে পেলাম, তো ভালো লাগলো। আর সব মন্দিরে কিন্তু একজন কোণে ব্রাহ্মণ বসে আছে, এই দেখো এটাও একটা। এই ঠাকুরটার নামও কিন্তু আমি জানি না, কিন্তু দেখতে কিন্তু বেশ, ঠাকুরগুলো সবই ইউনিক, এর আগে আমার দেখার সৌভাগ্য তো হয়নি। তো এই চণ্ডী মন্দির থাকার কারণে এগুলো দেখার সৌভাগ্য হয়েছে, আর এই মন্দিরগুলো সবই নতুন নতুন হয়েছে। তো এই ঠাকুরটার নাম দেখো ওপরে লেখা আছে। তো যাই হোক, তোমরা পড়ে নিও, আমি হিন্দি পড়তে পারি না। তো যাই হোক, চলো আমাদের দেখা কমপ্লিট হলো, আমাদের পুজো দেওয়া কমপ্লিট, আর পুজো দেওয়া কমপ্লিট, মন্দির ঘোরাও কমপ্লিট, এবার বাড়ি চলে যাচ্ছি। তো গাইস, বাড়িতে ফেরার সময় দেখলাম প্যান্ডেলে সরস্বতী ঠাকুর তৈরি হচ্ছে, মানে অনেকটা কমপ্লিট হয়ে গেছে, আর এখনও অনেকটা ইনকমপ্লিট। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, অনেক বড় সরস্বতী এটা, এই ফার্স্ট টাইম আমি এত বড় সরস্বতী দেখলাম। তো প্যান্ডেলও হচ্ছে আর প্যান্ডেলের ভেতরেই সরস্বতীটা হচ্ছে। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতন টাটা, আর ব্লগটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। কালকে বাবুর বাবিনের অন্নপ্রাশন, তোমরা সবাই ওকে অনেক অনেক ভালোবাসা দিও আর শুভেচ্ছা জানিও।